144 ধারা হলো বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি 1898 এর একটি ধারা। ভারতীয় ফৌজদারি কার্যবিধির 144 ধারার সাথে এক ও অভিন্ন। এই আইনের ক্ষমতা বলে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো এলাকায় একটি নির্দিষ্ট সময়ের জন্য সভা সমাবেশ করা, আগ্নেয়াস্ত্র বহন সহ যে কোনো কাজ নিষিদ্ধ করতে পারেন। জরুরি অবস্থা বা বিপজ্জনক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই আইনের প্রয়োগ করা হয়। 1976 সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গঠনের পর শুধু মহানগরী এলাকার জন্য এই বিধান রক্ষিত করে নতুন বিধান চালু করা হয়েছিল।